দরিদ্র শিক্ষিত তরুণ তরুণীদের কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্পের আওতায় কর্মমুখী সমাজ ও বিকশিত জীবন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় আত্ম ও সামাজিক উন্নয়ন সংস্থা আশাউসের তত্ত্বাবধানে আদিবাসী জনগোষ্ঠীর 150 তরুণ তরুণীদের 3 মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে। সনদপত্র হাতে পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের তরুণ তরুণীরা বলছেন, 3 মাস ধরে ট্রেনিং নিচ্ছি আর আমাদের মানে বিভিন্ন পর্যায়ের কাজ শিখাইছে। আমাদেরকে প্রথমে মানে টাইপ করা শিখাইছে, তারপর হচ্ছে এই প্রেজেন্টেশনের কাজ, তারপর এক্সেলের কাজ কীভাবে করতে হয় সেসব আমাদেরকে শেখানো হয়েছে। আমরা এখানে বিনামূল্যে প্রশিক্ষণ পেয়েছি। আমরা সবাই দরিদ্র পরিবার থেকে এসেছি আর আমাদের তো সেরকম সামর্থ্য নাই যে টাকা পয়সা দিয়ে আমরা এই প্রশিক্ষণটা নিতে পারবো। অনেক ভালো লেগেছে। এদিকে বিনামূল্যে প্রাথমিক কম্পিউটার প্রশিক্ষণ শেষে সনদ পাওয়া শিলা রানী মারান্ডি বলেন, আগে থেকে একটু একটু জানতাম, কিন্তু এখানে ফ্রি প্রশিক্ষণ নিয়ে আমার দক্ষতা বাড়লো। আমি সেটা নিজে থেকেই বুঝতে পারতেছি এবং নেক্সট টাইমে আমি চাই যেন আমার গ্রাফিক্স শেখার অনেক ইচ্ছা আছে, যেন আমি এই আশাউস আইসিটি ট্রেনিং সেন্টার থেকে যেন আমি শিখতে পারি এবং বাড়িতে বসে থেকে যেন ডিজিটাল মার্কেটিং থেকে আমি আমার দক্ষতা বাড়াতে পারি। প্রশিক্ষণটির সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সদর 2 আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আদিবাসীরা যদি বাংলাদেশের কম্পিউটার টেকনোলজির সঙ্গে যে জীবিকা তার সাথে সাফল্যজনকভাবে জড়িয়ে পড়েন, তাহলে বাংলাদেশের আদিবাসীদেরকে কেউ অস্বীকার করতে পারবে না, স্বীকার করতেই হবে, প্রয়োজন লাগবেই। এর বাইরে দিয়ে বাংলাদেশ সরকারও চলতে পারবে না। সেই জন্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় হাত দেওয়া হয়েছে। আমি অনেকভাবে আমি জানি না আশাউস কীভাবে এই পরিকল্পনা করলো, তো আমি মনে করি যে এই ক্ষেত্রে এত অল্প ফান্ড দিয়ে এইরকম কাজ করা গেছে। আমার মনে হয় যে এই ক্ষেত্রে আরও অনেক বেশি ফান্ডও পাওয়া যাবে, অনেক বেশি ছাত্রছাত্রী আদিবাসী ছাত্রছাত্রীকে যুক্ত। সরকারের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের 6 মাসের এই প্রশিক্ষণ প্রকল্পে প্রথম মেয়াদে 75 জন তরুণ তরুণীকে এবং দ্বিতীয় মেয়াদে আরও 75 জনকে 3 মাসের প্রাথমিক কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়। 5 লক্ষ টাকা বাজেটের এই বিনামূল্যে প্রশিক্ষণ প্রকল্প কর্মশালার মেয়াদ শেষ হয় সনদপত্র বিতরণের মাধ্যমে। আত্ম সামাজিক উন্নয়ন সংস্থার পরিচালক ও প্রকল্পটির তত্ত্বাবধায়ক দেবাশিস প্রামাণিক দেব বলেন, আইসিটি মন্ত্রণালয় অনেক খাতে তারা অর্থ ব্যয় করে, তো এখানে স্পেসিফিক যদি আদিবাসী জাতিগোষ্ঠীর জন্য আমরা যেমন বেসিক কম্পিউটারটা শেখালাম, এর সাথে যদি আমরা গ্রাফিক্স এবং আউটসোর্সিং অনলাইন মার্কেটিংয়ের যে বিষয়গুলো যদি যুক্ত করতে পারি, তাহলে এরা ঘরে বসে থেকে অনেক আর্ন করতে পারবে এবং এটা খুবই মানে ডিজিটাল বাংলাদেশের সাথে বা স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তোলার যে স্বপ্ন দেখছি, তাহলে সেক্ষেত্রে এরা কিন্তু পিছিয়ে থাকবে না। সংশ্লিষ্টদের মতে আদিবাসী জনগোষ্ঠীর তরুণ তরুণীদের কম্পিউটার প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা সম্ভব হলে এ সকল পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্য থেকে উঠে আসবে সম্ভাবনাময় মেধাশক্তি। রাজশাহী থেকে জাহিদ হাসান সাব্বির, বাংলার জনপদ। আন্তর্জাতিক মানের অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর মনোরম পরিবেশে চিকিৎসা সেবা নিয়ে আপনাদের পাশে লাইফ সাইন ল্যাব। যে কোনো ডায়াগনস্টিকের তুলনায় আমরাই দিচ্ছি সেবা এবং পরীক্ষায় সাশ্রয়ী মূল্য ছাড়। আমাদের সেবায় পাচ্ছেন 4D আল্ট্রাসোনোগ, এন্ডোস্কোপি, ডিজিটাল এক্সরে, উন্নত মানের সিটি স্ক্যান, মাইক্রোবায়োলজি, সকল ধরনের রক্ত পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। এছাড়াও দেশবরেণ্য বিশেষজ্ঞ ডাক্তার তো থাকছেই। সঠিক রোগ নির্ণয় ও আন্তরিক সেবা নিয়ে সার্বক্ষণিক আপনার পাশে রয়েছি আমরা। লাইফ সাইন ল্যাব রাজশাহী মেডিকেল কলেজ গেটের বিপরীত পাশে সিপাইপাড়া, রাজশাহী।